রক্ত স্বল্পতা কিন্তু অনেকগুলো কারণে হয় আর কি, অনেকগুলো কারণের মধ্যে খুব কমন কমন যেসব কারণ সেগুলো নিয়েই আমি এখানে আপনাদের সামনে আসছি। একটা হচ্ছে যে সিম্পল, প্লেন অ্যান্ড সিম্পল, যে আমাদের যে ডায়েটারি পোর্শন খেলে মানুষের গায়ে রক্ত তৈরি হয় সেগুলো যদি না খায় তার জন্যও একটা রক্ত স্বল্পতা হতে পারে আর কি, যেটাকে আমরা বলি যে ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। আর আছে কি যে রক্ত তো মানুষের তৈরি হচ্ছে, শরীরে যে আমাদের ম্যারো ব্লাড তৈরি করে সেগুলো সে তৈরি করছে, ঠিকমতো তৈরি করছে, কিন্তু তৈরি করার পরে সে কোনো কারণবশত কোনো ডিজিজে, নানান ডিজিজ প্রসেসের জন্য সে ভেঙে যাচ্ছে আগে, সেভাবেও তার মানুষের রক্ত স্বল্পতা আসতে পারে বা অ্যানিমিয়া হতে পারে। আবার জন্মগত অনেক রোগ আছে যে জন্মগত রোগের কারণে দেখা যাচ্ছে, বিশেষ করে আমরা মানে এখন শুনতে শুনতে, জানতে জানতে, পেপার পড়তে পড়তে দেখা যায় যে আমরা জানি যে জন্মগত অনেক রোগ আছে যার কারণে এরকম রক্ত স্বল্পতা আসে, যেটার নাম আমরা থ্যালাসেমিয়া। রক্ত মানুষের চালিকা শক্তি। একটা গাড়ি চলার জন্য যেমন মানে পেট্রোল বা ফুয়েল থাকে এবং সেগুলো যদি না থাকে তাহলে সে ঠিকমতো চলতে থাকে না, তো রক্ত আমাদের হচ্ছে আসলে ফুয়েল আর কি, চালিকা শক্তি। সেই রক্ত যখন কমে যাবে প্রথমে হবে যে আমি উইকনেস ফিল করছি বা দুর্বল হয়ে যাচ্ছে, এই একটা বলতে থাকে। আর যখন এরকম রক্ত আরও একটু বেশি কমতে থাকে তখন দেখা যায় যে সে তার মাথা ঘোরায়, কানের মধ্যে তার শোষক করতে থাকে, এই ধরনের বিভিন্ন ধরনের মাঝে মাঝে তার জ্বর আসতে থাকে, এগুলো সে বলতে থাকে। এবং সেই সাথে সাথে যখন রক্তের পরিমাণ যখন আরও একটু কমতে থাকে তখন দেখা যায় যে তার হচ্ছে বুক ধড়ফড় করে বেশি, আরও একটু যখন কমতে থাকে তখন সে তার নিজের যে স্বাভাবিক কর্মকাণ্ড সেগুলো সে করতে পারে না। যেমন স্বাভাবিক কর্মকাণ্ড বললে যে একটা মানুষ তো এই সিঁড়ি বয়ে উপরে উঠবে, সিঁড়ি বয়ে নিচে নামবে, এগুলো তো থাকে, প্রত্যেক ঘরেই থাকে আর কি। তো এখন একটা মানুষ যদি উপরে তিনতলা পর্যন্ত যদি কেউ হাঁটে না উঠতে পারে তো তাহলে দেখা যাবে যে সে ওই কিছু দূর উঠলে দেখা যাচ্ছে সে তাকে বসে থাকতে হচ্ছে, তাকে রেস্ট নিতে হচ্ছে। তো এইগুলো হচ্ছে খুব কমনলি আমরা এটা দেখি। আর কমন বাদেও যে আরও অনেক কিছু হয় না সেটাও, সেটা যেমন অনেকের যে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে যাদের চুল বেশি থাকে যে চুল পড়তে থাকে, এই ধরনের যে ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াটা নিয়ে আমি আজকে জোর দিচ্ছি, এবং ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে দেখা যাচ্ছে যে চুল খুব পড়ে যায় আর কি। আরও অনেক সময় দেখা যায় যে সে খাবার যদি আরও একটু সিভিয়ার হয় এগুলোতে, তখন দেখা যায় যে তার গলায় ব্যথা আছে, গলায় ব্যথার কারণে সে খাইতে পারছে না, গলাধকরণ করতে পারতেছে না। অনেক সময় দেখা যায় যে হয়েছে তার আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, যে তার এই ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হয়েছে কিন্তু তাকে যাইতে হচ্ছে তার ENT ডাক্তারের কাছে। তো এইগুলোই হচ্ছে আমি মোটামুটি যে পয়েন্টগুলো বললাম, যে দুর্বলতা থেকে আরম্ভ করে গলায় ব্যথা পর্যন্ত এগুলো অনেক কিছুই আসছে যে এই রক্ত স্বল্পতার লক্ষণ আর কি। তবে একটা জিনিস আমি এখানে একটু বলে রাখতে চাই আর কি, যে কোনো জায়গায় যদি ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া অথবা আপনি জানেনই না একটা অ্যানিমিয়া হয়েছে আর কি, তার রক্ত স্বল্পতা হয়েছে, সে রক্ত স্বল্পতার আগে আপনাকে টাইপটা জানতে হবে। আমি বারবার বলছি যে তিন থেকে চার ধরনের কারণের মধ্যে আর কি এর মধ্যে সীমাবদ্ধ থাকে। তো কারণটা জানলে হয় কি যে তার চিকিৎসাটাও সুন্দরভাবে করা যায়, না হলে হয় কি যে একটা অ্যানিমিয়ার আমি এখনই ব্লাড কমে গেল, আমি ব্লাড ভরে দিলাম আর কি, একটা কলসে পানি নাই, অর্ধেক পানি আছে, আপনি বাড়ি থেকে আর অর্ধেক দিয়ে দিলেন, কলসটা পূর্ণ হয়ে গেল, কিন্তু এটা সে সবসময় থাকবে না, কলসের তলায় ছিদ্র থাকতে পারে, সেই ছিদ্র দিয়ে সে পানি পড়ে যাবে, আবারও জায়গায় চলে যাবে এরকম। এই জন্য আমাকে কারণটা আগে বের করতে হবে, যে ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার মূল কর্তা আছে, আমার কারণটা বের করতে হবে। সেই কারণটা বোঝার জন্যে, জানার জন্যে আপনাকে যে কোনো রক্তরোগ বিশেষজ্ঞের কাছে আসতে হবে। এবং আমি আশা করি যে আমি এতক্ষণে যে কথাগুলো বললাম আর কি, তার এই ধরনের রক্ত কমে গেলে কী কী সাইন সিমটম হতে পারে, এই ধরনের যদি কারোর মধ্যে যদি প্রকাশিত হয় তো তাহলে আমার মনে হয় যে কোনো একজন রক্তরোগ বিশেষজ্ঞের আপনাদের শরণাপন্ন হওয়া উচিত।